যে শপথ নিয়েছেন শপথ বাক্যগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথাগুলি মনে রাখতে হবে। এগুলি খালি পড়ার জন্য না, এটা চর্চা করার বিষয়। তো আপনারা চর্চা করবেন সেটাই আমি চাই, কারণ মাঠ পর্যায়ে বৃহৎ কর্মক্ষেত্রে যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনার দায়িত্ব অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে। কারা ট্যাক্স দেয় আমাদের দেশের মানুষ, আর কারা খাটে আমার গরিব কৃষক, আমাদের শ্রমিক শ্রেণী, আমাদের সাধারণ মানুষ, তারাই তো খাটে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য আমরা সম্প্রসারণ করছি, কিন্তু তাদের এই অর্থগুলি যথাযথভাবে দেশের উন্নয়নের জন্য ব্যয় হয় এবং উন্নয়নটা যেন পরিকল্পিতভাবে হয়, মিতব্যয়িতার সাথে আমরা বেশি উন্নয়ন যাতে করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যারাই মাঠে কাজ করবেন। কারণ আমি জানি যে একটা অফিসার ইচ্ছা করে একটা জেলা বা একটা ইউনিয়ন বা একটা উপজেলার চেহারা পাল্টে দিতে পারে, পরিবেশ পাল্টে দিতে পারে, উন্নয়ন দৃশ্যমান করে দিতে পারে, এটা কিন্তু পারবে। তো সেই ধরনের ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে।